নমস্কার বন্ধুরা, আমি ডক্টর জীবাঙ্কুশ বর্মন। আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে হাজির হয়েছি একটি খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি জলাতঙ্ক বা রেবিজ নিয়ে বিস্তৃতভাবে আলোচনা করতে যাচ্ছি। তো বন্ধুরা, প্রথমে আমরা জেনে নেব জলাতঙ্ক কি, কোন কোন প্রাণীর সংস্পর্শে বা আঁচড় বা কামড়ের জন্য জলাতঙ্ক হতে পারে, এবং কোন কোন প্রাণীর কামড়ের বা আঁচড়ের পরেও জলাতঙ্কের রিস্ক থাকে না বললেই চলে, এবং সর্বোপরি কতদিন পরে জলাতঙ্ক হতে পারে, কী কী সাইন সিম্পটম রয়েছে, এবং একবার ভ্যাকসিন নেওয়ার পরে পরে কতদিন পরে আবার জলাতঙ্কর কোনো প্রাণীর সংস্পর্শে এলে ভ্যাকসিন নেওয়ার প্রয়োজন রয়েছে কি নেই, বা কটা ডোজ নিতে হবে, এই ধরনের বিভিন্ন কোশ্চেনের উত্তর কিন্তু এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। যেহেতু ভিডিওটি বেশি দীর্ঘায়িত করা যাবে না, তাতে যদি কোনো রকম কোশ্চেন আপনাদের এড়িয়ে যায় তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি যথারীতি দেওয়ার চেষ্টা করে যাব। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন যে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, সুতরাং রিকোয়েস্ট করব কেউ স্কিপ করে দেখবেন না। তো আসুন তো আমরা জেনে নেব জলাতঙ্ক কি। তো জলাতঙ্ক বা রেবিস এক ধরনের জুনোটিক রোগ, যেটা সাধারণত স্তন্যপায়ী প্রাণীদের শরীর থেকে মানবদেহে ছড়িয়ে পড়ে বা ছড়িয়ে পড়তে পারে, এবং এই যে ভাইরাসগুলি রয়েছে অনেকটা নিউরোটপিক টাইপের ভাইরাস, যার পছন্দের জায়গা হচ্ছে আমাদের নার্ভাস সিস্টেম, বিশেষ করে যে মানে কামড়ানোর স্থানে যে নার্ভগুলি রয়েছে তাদের মাধ্যমে এই ভাইরাসগুলি কিন্তু ওখানে দ্রুত বংশ বিস্তার করতে করতে আমাদের ব্রেন বা নার্ভাস সিস্টেমের যে হেডকোয়ার্টার সেখানে কিন্তু পৌঁছে যায়, এবং একবার এই কন্ট্রোল নিতে পারলে কিন্তু আর আমাদের কিচ্ছু করার থাকে না, মৃত্যু 100%। আবার এটাও ঠিক, যদি যথাসময়ে ভ্যাকসিনেশন করা যায়, যে ডোজগুলি রয়েছে প্রপার ভ্যাকসিনেশন যদি করা যায়, তাহলে কিন্তু বাঁচার সম্ভাবনা আবার 100%। তো বন্ধুরা, এটা এতই একটি ভয়ঙ্কর রোগ যেটাতে সারা পৃথিবীতে প্রত্যেক বছর গড়ে প্রায় 24,000 থেকে 60,000 লোক মারা যান, তার মধ্যে ভারতবর্ষ থেকেই প্রায় 18 থেকে 20,000 লোক প্রত্যেক বছরই এই রোগের শিকার হন। আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশেও মোটামুটি গড়ে 60 থেকে 70 জন লোক প্রত্যেক বছর কিন্তু জলাতঙ্কে মারা গিয়ে থাকেন। তো বন্ধুরা, এখন আমরা জেনে নেব কোন কোন প্রাণী দ্বারা আক্রান্ত হলে আমাদের ভ্যাকসিন নেওয়ার প্রয়োজন রয়েছে। তো প্রথমে হচ্ছে আমাদের যে পোষ্য কি, যেমন কুকুর, বিড়াল বা অনেকে বাঁদর পুষে থাকেন, তাদের দ্বারা আক্রান্ত হলে অবশ্যই ভ্যাকসিন নিতে হবে। নম্বর টু হচ্ছে গৃহপালিত পশু, যেমন গরু, মোষ, ছাগল, ভেড়া, উট, গাধা, এই ধরনের প্রাণীর দ্বারা আক্রান্ত হলে অবশ্যই ভ্যাকসিন নিতে হবে। 3 নম্বর হচ্ছে যে কোনো বন্য প্রাণী, তাদের দ্বারা আক্রান্ত হলে কিন্তু অবশ্যই আমাদের ভ্যাকসিন নেওয়ার কথা মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো এই প্রাণীর দ্বারা যে আক্রান্ত কথাগুলি বলা হলো, সেটা আবার 3টি ক্যাটাগরি রয়েছে। তো এবার আমরা ক্যাটাগরি সম্বন্ধে জেনে নেব। তো নম্বর 1 হচ্ছে যখন আমরা কোনো স্তন্যপায়ী প্রাণীকে স্পর্শ করব বা ওই প্রাণীটি যদি আমাদের কোথাও চেটে দেয়, তো সেটা হচ্ছে ক্যাটাগরি 1-এর মধ্যে পড়বে। সেক্ষেত্রে কিন্তু ভ্যাকসিন নেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু আক্রান্ত স্থানটিকে বা যেখানে চেটে দিয়েছে বা লালা লেগেছে সেটাকে কিন্তু ভালো করে সাবান দিয়ে ধুলেই কিন্তু আর কোনো ভয় থাকে না। নম্বর 2 হচ্ছে যে প্রাণীগুলো নিয়ে আলোচনা করা হলো, তাদের কোথাও নখের আঁচড় বা কোনো কামড় দিয়েছে কিন্তু কোনো রক্তপাত হয়নি, সেক্ষেত্রেও কিন্তু অবশ্যই ভ্যাকসিনেশন করতে হবে, যে শিডিউল রয়েছে যেটা আমি পরে বিস্তৃতভাবে আলোচনা করছি। আর ক্যাটাগরি 3, যখন কোনো প্রাণীর নখের আঁচড়ে বা কামড়ের জন্য রক্তপাত হবে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ভ্যাকসিন নিতে হবে, তার সঙ্গে সঙ্গে সেখানে কিন্তু RIG যেটাকে বলা হয় রেবিস ইমিউনোগ্লোবিন কিন্তু অবশ্যই নিতে হবে, ঠিক আছে? এর প্রসঙ্গে একটা কথা বলে রাখি, তীব্র ধারালো দাঁতযুক্ত প্রাণী যেমন খরগোশ, ইঁদুর বা সুঁচো, এ ধরনের প্রাণী থেকে কিন্তু রেবিস সাধারণত ছড়ায় না, এবং এক্ষেত্রে ভ্যাকসিন নেওয়ার প্রয়োজন নেই, শুধু আক্রান্ত স্থানটিকে ভালো করে পরিষ্কার করে নিলে হলো, বা অনেক সময় ট্রিটমেন্ট নেওয়ার প্রয়োজন থাকে। এখন জেনে নেব এর চিকিৎসা পদ্ধতি কী কী রয়েছে। তো প্রথমে আক্রান্ত স্থানটিকে ভালো করে সাবান দিয়ে ধুতে হবে, যদি সাবান না থাকে সেক্ষেত্রে পরিষ্কার জল দিয়ে অনুকরণকে ধুতে হবে, ওখানে কোনো প্রকার মলম বা কোনো প্রকার অ্যাসিড বা এই জাতীয় কোনো কিছু ইকুইপমেন্ট, কোনো পাতা রস এগুলো কোনো লাগানো যাবে না, এবং টিটনাস ইঞ্জেকশন নিতে হবে। আর যদি আপনার ক্যাটাগরি 2 বা ক্যাটাগরি 3 ধরনের ইঞ্জুরি হয়ে থাকে, সেক্ষেত্রে যে শিডিউল রয়েছে যেমন
প্রথমতম দিন যেটাকে যেদিন ভ্যাকসিন দেওয়া সেটাকে শূন্যতম দিন ধরা হয়, এরপরে 3 দিন, এরপরে 7 দিন ছবিতে দেখুন, এরপরে 28 দিনের মাথায় কিন্তু ভ্যাকসিনেশন করে যেতে হবে, ঠিক আছে? তো এর প্রসঙ্গে একটা কথা বলে রাখি, মানে অনেকেই কিন্তু আমাদের কাছে চলে আসেন, ডাক্তারবাবু কালকে ইঁদুরে কামড় দিয়েছে বা সূচে কামড় দিয়েছে, ভ্যাকসিন দিতে হবে কিনা। তো তারা জেনে নিন যে ক্ষেত্রে জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে নেবেন, সাবান দিয়ে ধুয়ে নেবেন, কিন্তু কোনো ভ্যাকসিন দেওয়ার সাধারণত প্রয়োজন হয় না। তো বন্ধুরা, এখন আমরা জেনে নেবো জলাতঙ্গ রোগের কী কী সাইন সিমটম রয়েছে। তো প্রথমে বলি যে আমরা কেউ জলাতঙ্গ রোগের সাইন সিমটম এত দূর যাওয়ার চিন্তা ভাবনা করবো না, তার আগে অবশ্যই ভ্যাকসিনেশন নিয়ে রাখবো। তবু জানার জন্য বলছি যে আক্রান্ত ব্যক্তির প্রথমে জ্বর দেখা যাবে, তার সঙ্গে ক্ষিধা বন্ধা, বমি ভাব, এর সঙ্গে সঙ্গে কামড়ে দেওয়া জায়গাটিতে ঝনঝন বা চিনচিন করা, এই ধরনের ফিলিংস, মুখে অতিরিক্ত লালা উৎপাদন হওয়া, এবং তার মধ্যে একটা আনকন্ট্রোলেবল, যেটা রাগ বলবো, মেজাজ বলবো, যে অ্যাঙ্গ্রিনেস, মানে হঠাৎ শান্ত চুলটা কিন্তু রেগে গেছে, একদম চোয়াল শক্ত, এই ধরনের একটা কন্ডিশন কিন্তু তৈরি হয়। এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সিমটম হচ্ছে জল খাওয়ার সময় বা ঢোকলার সময় গলায় খুব ব্যথা বা গলাটা সংকুচিত হয়ে যাওয়া, এই জন্য কিন্তু আক্রান্ত ব্যক্তি জল দেখলে ভয় পেয়ে যায়, তার জন্য এই রোগটির নাম কিন্তু জলাতঙ্ক। তো বন্ধুরা, এরপর যে কোশ্চেনগুলি সবার মাথায় ঘোরে সেগুলো নিয়ে আমি উত্তর নিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো ধরুন যে প্রথম আপনি ভ্যাকসিন কমপ্লিট করেছেন, তার 3 মাসের মধ্যে আবার আপনাকে কোনো কুকুর কামড়ে দিয়েছে বা যে কোনো যে প্রাণীগুলো বললাম তাদের মধ্যে আপনি এক্সপোজ হয়েছেন। তো নম্বর 1 কন্ডিশন, যে আপনি ভ্যাকসিনেশন কমপ্লিট করেছেন, তার 3 মাসের মধ্যেই আপনি আবার কোনো কুকুরের কামড় খেয়েছেন বা যে কোনোভাবে হোক সংক্রমিত হয়েছেন, তাহলে কি আপনার ভ্যাকসিন দেওয়ার প্রয়োজন আছে কিনা। তো এক্ষেত্রে কোশ্চেন হচ্ছে কোনো ভ্যাকসিন দিতে হবে না, শুধু আক্রান্ত স্থানটিকে পরিষ্কার করে রাখতে হবে যাতে কোনো ইনফেকশন না হয়। নম্বর 2 হচ্ছে, যদি আপনি প্রপারলি ভ্যাকসিন নিয়েছেন, তার 5 বছরের মধ্যে আপনাকে আবার কুকুর কামড়ে দিয়েছে বা কোনো কারণে আপনি ইনফেক্টেড হয়েছেন, তাহলে অবশ্যই ভ্যাকসিন দিতে হবে। তবে এক্ষেত্রে ফার্স্ট এবং সেকেন্ড ডোজ দিলেই চলবে, পুরো ভ্যাকসিনেশন সেটেল হওয়ার দরকার নেই। তবে আপনি যদি ভুলে যান, আপনি যদি নিশ্চিত না থাকেন এবং 5 বছর যদি পেরিয়ে যায়, তাহলে কিন্তু আপনাকে পুরো শিডিউল মেনে ভ্যাকসিনেশন করাতে হবে। এরপরে 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে আক্রান্ত গরু যদি আপনারা দুধ খেয়ে থাকেন তাহলে কী হবে। তো বন্ধুরা, প্রথমে বলে রাখছি যে আমরা কেউ কাঁচা দুধ খাই না, দুধ জ্বালিয়েই খাই, এবং এই ভাইরাসগুলি কিন্তু 60 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে আর বেঁচে থাকে না, তো সেক্ষেত্রে আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। নম্বর 4, যদি কোনো বন্য জন্তুর লালা বা তার স্যালাইভা আপনার শরীরের সংস্পর্শে এসছে তাহলে কী করবেন, তাহলেও অবশ্যই কিন্তু ভ্যাকসিন নেওয়ার প্রয়োজন রয়েছে। নম্বর 5, আজকের ভিডিও লাস্ট কোশ্চেন, যদি আপনার বাড়ির আশেপাশের ইঁদুর বা ছুঁচো না হয়ে কোনো বন্য জায়গার বা অন্যান্য জায়গার যদি ইঁদুর বা ছুঁচোর কামড় আপনি খান, তাহলে কী করবেন, সেক্ষেত্রেও কিন্তু অবশ্যই ভ্যাকসিন দেওয়ার প্রয়োজন রয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি আজকে আর দীর্ঘত করব না, তাতে অনেক বড় ভিডিও হয়েছে। যদি আপনাদের আরও কিছু জানার থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি যথারীতি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টে জানাবেন। এরপরে দেখা হবে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।